দুর্গোৎসবকে ঘিরে পঞ্চগড় জেলার গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর আশপাশে বসেছে অস্থায়ী মেলা। স্থানীয় হস্ত ও কুটির শিল্প সামগ্রী বিক্রি হচ্ছে এসব মেলায়। আইন শৃঙ্খলা রক্ষায় পঞ্চগড় জেলা পুলিশ প্রশাসন পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করেছে মন্দিরগুলোতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাবসহ স্ট্রাইকিং ফোর্সের ভ্রাম্যমাণ টহল অব্যাহত রয়েছে। এদিকে আজ মহানবমীর দিনে পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গামন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন র্যাবের কমান্ডিং অফিসার কমান্ডার আরাফাত ইসলাম। তিনি মন্দিরের পুরোহিতসহ আগত পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান। এ সময় পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার রায়, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিদ্ধন বর্মন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিপেন চন্দ্র রায় সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা এখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মন্দিরের পূজা উদযাপন যে কমিটি আছে তাদের সকলের সাথে নিবিড় সমন্বয় রেখেছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং আমরা আশা করি এই পূজা উৎসব আগামীকালকে অত্যন্ত খুশি এবং আনন্দের মাধ্যমে শেষ হবে। কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনার মোকাবেলায় আমরা সদা প্রস্তুত আছি এবং আশা করি ইনশাল্লাহ সেরকম কোনো কিছু ঘটবে না এবং অত্যন্ত সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে আমরা এই পূজা উদযাপন শেষ করব।